দর্শক সময় সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারুক ভিয়া রবিন দর্শক আপনারা জানেন কোভিড নাইন্টিনের নতুন উদ্বেগ অমিক্রণ এবং এই যে কোভিড নাইন্টিনের এই নতুন এই ধরনটি শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী উদ্বেগ জাগাচ্ছে আফ্রিকাতে এই ধরনটি প্রথমে শনাক্ত হলেও পরবর্তীতে ইউরোপ আমেরিকা কিংবা এশিয়ার দেশগুলোতে এটি ছড়িয়ে পড়েছে এবং সবচেয়ে যে বিষয়টি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এটি শনাক্ত হয়েছে তো সে বিষয়টি নিয়ে আমাদের আজকের আজকের আলোচনার আয়োজন এবং সেখানে আমরা যে শিরোনামটি ঠিক করেছি অমিক্রণ ভয় নয় চাই সচেতনতা দর্শক আমরা যদি এই জায়গাতে সচেতনতা গড়ে তুলতে চাই এবং যেহেতু অমিক্রণ আসছে এবং সেটি নানা কারণেই উদ্বেগ জাগাচ্ছে তো সেই জায়গাতে আমাদের ঠিক করণীয় এবং যে জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত সেখানকার বর্তমান পরিস্থিতি কি তো আপনারা জানেন যে আমাদেরকে যেটি প্রয়োজন যে টিকার উপর গুরুত্ব দেওয়া সেই টিকাদান কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কিংবা যে বিমানবন্দরে যে বা বন্দরে। যে বাড়তি সতর্কতা সেই জায়গাটুক সেই জায়গাতে কতটা গুরুত্ব পাচ্ছে বা সতর্কতা কিংবা সচেতনতা যতটুকু মানা প্রয়োজন ততটুকু কি মানা হচ্ছে সে বিষয়টি নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে শুরুতেই সে প্রতিবেদনটি দেখে নেব তারপর আমরা মূল আলোচনায় ফিরব দ্রুতগতিতে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে কভিডের নতুন ধরন অমিক্রণ প্রতিবেশী ভারতীয় অতি সংক্রামক ভেরিয়েন্ট হানা দেয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সব দেশকে সতর্ক থাকার তাগিদ দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে আর ক্ষেত্রে সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার টিকা কিন্তু টিকা কার্যক্রমে গতি এলেও লক্ষ্যমাত্রার সঙ্গে কতটা তাল মিলিয়ে চলতে পেরেছে বাংলাদেশ সে প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না চলতি বছরের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও প্রথম ডোজ পেয়েছেন সাঁত্রিশ শতাংশ মানুষ আর দুই ডোজ মিলেছে বাইশ শতাংশের গত এক মাসে কোভিডে প্রাণ হারানো একশো জনের মধ্যে ছিয়াত্তর শতাংশের বয়সী পঞ্চাশের বেশি তাই এখনও টিকায় বয়স্ক আর ঝুঁকিপূর্ণদেরই অগ্রাধিকার দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের ওমিক্রন আসার কারণে যারা ভ্যাকসিন নিয়েছে ওদের মধ্যে মাইল্ড হবে আমরা আশা করতেছি এখনো যারা ভ্যাকসিন নেয় না ওদের মধ্যে কিন্তু আবার সংক্রমণ হবে আমাদেরকে ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি সম্ভব বাড়াই দিতে হবে এবং টার্গেটেড ভ্যাকসিনেশন করতে হবে যারা মারা যাওয়ার ঝুঁকি বেশি ওদেরকে আগে করতে হবে তাহলে দেশব্যাপী আমার যে ইপিআই প্ল্যাটফর্ম আছে ওটার মাধ্যমে যদি আমরা ষাট ঊর্ধ্ব পঞ্চান্ন ঊর্ধ্ব সবাইকে দেশব্যাপী দিয়ে দিতে পারি তাহলে ওখানে নাশুক না আমার কোনো ভয় নেই কোভিডে মৃত্যু বয়স্কদের মধ্যে বেশি থাকলেও আক্রান্তে থাকেন তরুণরাই বেশি তবে গেল এক মাসে মোট আক্রান্তের কত শতাংশ আঠারো কিংবা তার নিচের বয়সী সে তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর এ প্রেক্ষাপটে অমিক্রণের বিস্তার রোধে তরুণদের স্বাস্থ্যবিধির বিষয়ে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের অনেকের মধ্যেই কেন যেন ঢিলে ঢালা ভাব এসে গেছে এবং পার্টিকুলারলি ইয়াং জেনারেশন ঘর থেকে বেরোনো মাত্রই মাস্ক পরতে হবে এবং আমাকে অবশ্যই অবশ্যই শারীরিক দূরত্ব যেখানে যেখানে মানা সম্ভব সেখানে মানতে হবে স্বাস্থ্যবিধি মানলে আমি মনে করি অমিক্রণ ভ্যারিয়েন্টকেও আমরা প্রতিহত করতে পারব আর যে ভেরিয়েন্ট আসুক কোভিডের ভয়াবহতা ঠেকাতে টিকাদান কার্যক্রমে থাকছে নিয়মিতই বিশেষ কর্মসূচি জানাচ্ছেন নীতি নির্ধারকরা মাঝে মাঝে এই ধরনের অভিযান পরিচালনা করবে টিকা এখন মোটামুটি হাতে ভালোই মজুদ আছে ডিসেম্বরের মধ্যে এটা আবার হওয়ার একটা সম্ভাবনা আছে অমিক্রণের ধকল ঠেকাতে এখন থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের দর্শক আপনার যে প্রতিবেদনটিতে নিশ্চয়ই এতক্ষণ দেখেছিলেন যে কোভিড উনিশের প্রেক্ষাপটে আমাদের প্রস্তুতির জায়গাটিতে এবং সেখানে আপনারা নিশ্চয়ই যেটি বুঝতে পেরেছেন কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত একটি বিষয় কিন্তু বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আমাদের এখন পর্যন্ত যদিও এই জায়গাটিতে গুরুত্ব দেওয়া উচিত যে যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে অনেক জায়গাতে কিন্তু আমাদের উদাসীনতাও কিন্তু এখন লক্ষণীয় একটি বিষয় যেটি হতে পারে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি আমাদের দেশে যে শনাক্তের হার এক শতাংশ রয়েছে এবং অন্যদিকে যে দৈনিক মৃত্যু সেটিও কিন্তু এক অঙ্কের ঘরে রয়েছে তো সেই জায়গাতে আমাদের সবার মধ্যে হয়তো সে কারণে কিন্তু অবহেলার বিষয়টি একটু কাজ করতে পারে অনেকেই ভাবতে পারেন যে কোভিড উনিশ এখনও তেমন একটি তেমন ধরনের আসলে যে ভয়ানক কিছু একটি জায়গা তৈরি করেনি বা সংক্রমণ তেমন একটা হচ্ছে না তো সেই কারণে অনেকের মধ্যে একটু উদাসীনতা চলে আসতে পারে অবহেলার মনোভাব চলে আসতে পারে কিন্তু বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এখন থেকে যেহেতু অমিক্রণ বিভিন্ন দেশে ছড়াচ্ছে তো সে জায়গাতে আমাদেরকে এখনই সচেতনতা গড়ে তোলা প্রয়োজন দর্শক আপনাদেরকে যদি একটি বিষয় আমি তুলে ধরতে চাই যে গত বছরের যখন ফেব্রুয়ারিতে ছিল তখন কিন্তু দুই তিন শতাংশের ঘরে নেমে এসেছিল যে শনাক্তের হার তো সেই জায়গাতে অনেকেই যেটি ভেবেছিলেন একই সঙ্গে যেহেতু কোভিড উনিশের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল এবং অন্যদিকে যে সংক্রমণও নেমে এসেছিল তখন সবাই আশা করেছিলেন যে হয়তো আমরা কোভিড উনিশকে পরাস্ত করতে পেরেছিলাম কিন্তু তারপরেই কিন্তু এই বছরে আমরা যে পরপর দুটি ঢেউ দেখেছিলাম একটি হলো যে মার্চ এপ্রিলে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল অন্যদিকে জুলাই অগস্টের দিকেও কিন্তু ঠিক অনুরূপ আরেকটি অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জায়গাতে কিন্তু আমাদের যদিও যে সংক্রমণ কমে এসেছে বলে আসলে যে আমরা উদাসীন হয়ে যাব আমরা আসলে তেমন একটি গুরুত্ব দেবো বা স্বাস্থ্যবিধি মানতে চাইবো না তেমনটি কিন্তু মোটেও কাম্য নয় তো এই জায়গাতে যেহেতু আমাদেরকে যে অমিক্রণ একটি নতুন একটি উদ্বেগের জায়গা তৈরি করছে তো সেই জায়গাতে আমাদের স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই অন্যদিকে যে বিষয়টি বলা হয়ে থাকে যদিও যে অমিক্রণের নানা দিক বিশ্লেষণ করেছে সে জায়গাতে আমরা কিন্তু যে আমাদের কাছে বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা যে তথ্য দিচ্ছেন সে তথ্যগুলো যে আসলে যেটি বলছে যে অমিক্রণ খুবই দ্রুত আসলে যে এটি ছড়াচ্ছে তো সেই জায়গাতে আমাদের দেশে যদি একবার এসে পড়ে তাহলে এটি যে যে খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে সে বিষয়টা কিন্তু একটি সংখ্যা থেকেই যায় কারণ আমাদের দেশটি খুবই একটি যে জনবহুল দেশ এবং এখানে মানুষের গাদাগাদি সেটি কিন্তু অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাতে কিন্তু বিশেষজ্ঞরা এই এই জায়গা বাড়তি গুরুত্ব দিচ্ছেন এবং অমিক্রণের বিষয়ে যদিও আরও কিছু যে অনুমান ছিল যে এটি আসলে যে বিরুদ্ধে কাজ করে কি করে না তো সেই জায়গাতে শুরুতে অনেকেই কিন্তু যে যে শঙ্কা ছিল যে অমিক্রণ আসলে যে কোভিড উনিশ যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনকে ফাঁকি দিয়ে মানুষকে আক্রান্ত করার হারটা আসলে বেড়ে যায় কিনা তো এখন পর্যন্ত সে বিষয়টি অনেকটাই কিন্তু নাকচ হয়েছে যে সে প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং একই সঙ্গে যে মৃত্যু হারও দেয় কিনা সে বিষয়টা নিয়েও কিন্তু একটি যে সংখ্যা ছিল যে অমিক্রণের বিষয়ে কিন্তু এটিও এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি তবে যেটি প্রমাণিত হয়েছে সেটি হলো যে এটি দ্রুত বিস্তার ঘটায় এবং এটি মানে মানুষকে খুব সহজে আসলে যে সংক্রমিত করে তোলে তো সেই জায়গাতেই কিন্তু বাড়তি সতর্কতার বিষয়টি নিয়ে বারবার বলা হচ্ছে তো সেই জায়গাতেই কিন্তু যে টিকাদান কর্মসূচি উপরে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখানে আমরা একটি বিষয় যদি আমরা এই যে বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি কী করণীয় সে বিষয়ে আমরা একটি তালিকা তৈরি করেছি এবং সেটি কিন্তু যে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা দর্শকদের সঙ্গে সেই বিষয়টিও আমরা তাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আসলে আমাদেরকে কোন কোন বিষয়গুলোতে আমাদের বাড়তি গুরুত্ব দেওয়া উচিত বা বাংলাদেশের পার্সপেক্টিভে বিশেষজ্ঞরা আসলে যে বিষয়টি বলছেন যে সীমান্তে সতর্কতার বিষয়ে আসলে যে অতীব গুরুত্ব দেওয়া উচিত কারণ আপনারা জানেন যে অনেকেই কিন্তু মানে কোভিড আক্রান্ত দেশ থেকে আসছেন বা সব দেশগুলোতে অমিক্রণ শনাক্ত হয়েছে সে সেই জায়গাগুলো থেকে আসছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেকে আসছেন তো সেই জায়গাতে কিন্তু আমাদের এই এই জায়গাটিতে যে সীমান্ত যে কড়াকড়ি বা সীমান্তে যে সতর্কতা সেখানে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত সেখানে কিন্তু অবহেলার করার কোনো অবকাশ নেই তো সেই জায়গাতে যেই সতর্কতা আসলে কোন কোন দেশ থেকে কারণ যিনি একবার বাংলাদেশে প্রবেশ করেন তিনি যে কেবলমাত্র যে নিরাপদ কোনো দেশ থেকে আসেন তেমনটাই কিন্তু না অনেকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি তারা কিন্তু বিভিন্ন দেশ হয়ে আসেন তো সেই কারণে তারা যে কারো কাছ থেকে যে কিন্তু সংক্রমিত হতেই পারেন বা অমিক্রণে তারা সংক্রমিত হতেই পারেন সেই সংখ্যা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না তো সেই কারণে কিন্তু যে সীমান্তে কড়াকড়ি এবং যে সতর্কতা সেটির প্রতি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো সে জায়গাতে আরেকটি যে বিষয়টি থাকে যে বিদেশ থেকে যে সব যাত্রীরা আসবেন তাদেরকে যেন র্যাপিড টেস্ট করা হয় সে বিষয়টি কিন্তু বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে কেবলমাত্র যে আক্রান্ত মানে অমিক্রণ শনাক্ত দেশগুলো থেকে আসলেই যে তার রেপি টেস্ট করতে হবে এই বিষয়টা কিন্তু এমন নয় তিনি আসলে যে দেশ থেকে আসন মানে আসুন না কেন তাকে আসলে যে র্যাপিড টেস্ট করতে হবে এবং তিনি আসার পরে যদি তার মধ্যে দেখা যায় যে না তিনি মানে শনাক্ত হয়েছেন তাহলে তাকে দ্রুত আইসোলেশনে পাঠিয়ে দেওয়া সে বিষয়টির উপর কিন্তু যে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন আরেকটি বিষয় যেখানে থাকে যে আইসোলেশন এবং যে কোয়ারেন্টিন নিশ্চিতে যেন কঠোর অবস্থানে যেন থাকে কারণ আপনারা জানেন যে আমরা এর আগের বার বিভিন্ন সময় যেটি দেখেছি যাদেরকে আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তারা আসলে যে সেগুলো মানতে চান না কোয়ারেন্টাইনে তারা থাকতে চান না বা অনেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সময় যেটি দেখা যায় যে তারা মানে হোটেল থেকে পালিয়ে যান তো সেই জায়গাগুলোতে যেন মানে সতর্কতা সেই জায়গাগুলো যেন আবারও যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়টির দিকে কিন্তু বাড়তি নজরদারি করার জন্য বিশেষজ্ঞরা বারবারই তাগিদ দিচ্ছেন তো সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একটি বিষয় বলেছেন যে এই যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কিংবা যে আইসোলেশন এই বিষয়গুলো আসলে যে ঠিকঠাক মানা হচ্ছে কিনা সে কারণে সরকারের একাধিক যে মানে সংস্থা রয়েছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন তিনি বলেছেন যে প্রয়োজনে সামরিক বাহিনীকে সেখানে সম্পৃক্ত করা হবে পুলিশ বাহিনীকে সম্পৃক্ত করা হবে এবং মানে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেও আসলে যে পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে এই জায়গাটিতে এবং যে হোটেল থেকে পালিয়ে যাবেন ওই সংশ্লিষ্ট ব্যক্তি বা যার কোয়ারেন্টিনে থাকার কথা ছিল তিনি যদি ওই হোটেল থেকে পালিয়ে যান তাহলে ওই যে সংশ্লিষ্ট যে হোটেল রয়েছে তাকেও আসলে যে জরিমানা বা স্বাস্থ্যমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে এমন যে হুঁশিয়ারি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী দিয়ে রেখেছেন তো আরেকটি যে বিষয়টি থাকে যে পরীক্ষার হার বাড়ানো এটির কিন্তু বারবারই কিন্তু বলা হয়েছে আপনাদেরকে যদি একটি বলতে চাই যে কোভিড উনিশ শনাক্ত হওয়ার পর থেকে যে কথাটি কিন্তু বারবার বলা হয়ে থাকে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট অর্থাৎ পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা আপনি যত বেশি আসলে যে পরীক্ষা করতে পারবেন ততই কিন্তু যে আক্রান্ত ব্যক্তিদেরকে আপনার শনাক্ত করার মানে সুযোগ আপনার সামনে তৈরি হবে অর্থাৎ যে সকল মানুষগুলো যে কোভিড উনিশে শনাক্ত হচ্ছেন তারাই কেউ কিন্তু যে বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না তার ফলে কিন্তু যে অন্যরা যে সংক্রমিত হওয়ার যে ঝুঁকি সেটাও কিন্তু মানে কমবে অনেকটা তো সেই জায়গাতে কিন্তু যেটা কারণ আপনারা জানেন যে অমিক্রণের যেই ধরনগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে বা লক্ষণ উপসর্গ সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আসলে যে মৃদু হয়ে থাকে এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে তো সেই কারণে যেহেতু অনেক সময় লক্ষণ উপসর্গ এত জটিল আকারে মানে প্রকাশ পাচ্ছে না তো সেই কারণে যাদেরকে সন্দেহভাজন মনে হয় তাদের সবাইকে আসলে যে পরীক্ষা করাতে হবে তো সে পরীক্ষা করানো হলেই কিন্তু আসলে যে আমরা যে অমিক্রণের যে একটি মানে যে একটি যে ভাবনার জায়গা থাকে বা একটি যে চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা সহজেই মোকাবেলা করতে পারবো তো এই পরীক্ষা করার পরেও কিন্তু যে বিষয়টি থাকে যে জিনোম সিকোয়েন্স অর্থাৎ আমরা এই কেবলমাত্র জিনোম সিকোয়েন্স করলে কিন্তু ধরা যায় যে তিনি মানে কোভিড উনিশের কোন ধরনের তিনি আক্রান্ত আমাদের দেশে আসলে যে অমিক্রণ আসলো কি আসলো না বা সেটার যে হার কেমন তেমনটি বোঝার জন্য কিন্তু সিকোয়েন্সের কোনো বিকল্প নেই তো সেই জায়গাতে বিশেষজ্ঞরা অনেকে বলেছেন যেটি যে সরকারকে এই বিষয়ে আরও মানে উদ্যোগী হতে হবে এবং কেউ বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে যাদের যে সক্ষমতা রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে যে যে ধরনের সহযোগিতা করা দরকার সেগুলো আসলে যে সরকারের পক্ষ থেকেই করতে হবে কারণ একটি মহামারীর সময় এই মহামারীকে যদি মানে প্রতিরোধ করতে হয় তাহলে সবার আগে কিন্তু সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে তো অন্যদিকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো যে টিকা কার্যক্রমে গতি বাড়ানো বিশেষজ্ঞরা যেটি বলছেন যে টিকা কার্যক্রমে যদি আপনার যদি গতি আসে তাহলে শুধুমাত্র অমিক্রণ নয় অন্য যে কোনো ধরনের মানে আসুক না কেন সেটিকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে বা সেটিকে দুর্বল করার জন্য বা সেটির বিস্তার জন্য খুব বড়ো আকারে না হতে পারে সেটির ক্ষেত্রে কিন্তু মানে টিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই জায়গাতে কিন্তু আমাদের এখানে এই বিষয়টাতে একটি প্রশ্ন থেকে যায় যে আমরা যতটা লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রমটি মানে লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের পরিচালিত করার দিকে আমরা হাঁটছি ততটা কিন্তু লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে কিনা কারণ এই ডিসেম্বরের মধ্যে সরকারের যে পক্ষ থেকে বারবারই যে কথাটি বলা হয়েছিল যে অর্ধেক জনগোষ্ঠীকে পূর্ণ ডোজের টিকা নিশ্চিত করা কিন্তু সেটি কিন্তু যে এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি আমরা জানি যে আমাদের দেশে যে জনসংখ্যা আছে তার মধ্যে কেবলমাত্র সাঁত্রিশ শতাংশ মানুষ এখন পর্যন্ত একটি ডোজ করে পেয়েছেন অর্থাৎ এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ছয় কোটি সাঁত্রিশ লাখ একাত্তর হাজার নয়শো সাতশো পঁচানব্বই জন আর তাদের মধ্যে পূর্ণ ডোজ অর্থাৎ দুই ডোজে পেয়েছেন সেই সংখ্যাটি হলো তিন কোটি পঁচাত্তর লাখ সাতষট্টি হাজার আটশো ছিয়াত্তর জন অর্থাৎ মাত্র বাইশ শতাংশ মানুষ কিন্তু এখন পর্যন্ত দুই ডোজের আওতায় আসছেন তো সেই কারণে মানে আমাদের যে টিকাদান কার্যক্রম সেখানে যে আরও গতি বাড়াতে হবে সেটি আসলে যে বলার অবকাশ আসলে রাখে না তো সেই কারণে কিন্তু বিশেষজ্ঞরা আসলে যেটি বলছেন যে টিকাদান কার্যক্রমটাতে যদি আমাদের গতি আসে এবং বিশেষ করে যারা ষাট ব্যক্তি রয়েছেন বা বয়স্ক ব্যক্তি রয়েছেন কিংবা বিভিন্ন ধরনের কুমরব্রীতি যাদের রয়েছে এই ধরনের যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যদি টিকার আওতায় আনা যায় তাহলে আমাদের যে মৃত্যুহার যেটি আছে সেটিকে কমানো সম্ভব হবে তখন আসলে যে কোনো ধরনের ভেরিয়েন্টই আসুক না কেন আমাদের আসলে যে তত একটা শঙ্কার মধ্যে বা আতঙ্কের মধ্যে থাকতে হবে না দর্শক আরেকটি বিষয় আসলে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন সেটি হলো যে হাসপাতালের যে আগাম প্রস্তুতির উপর আপনার জানেন আমরা আসলে যেটি দেখেছিলাম যে ডেল্টার যখন বাংলাদেশে শনাক্ত হয় বা ডেল্টার দাপটে আমাদের কিন্তু যে পুরো স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একেবারে বলা যায় যে বিপর্যস্ত হয়ে পড়েছিল অনেকে কিন্তু হাসপাতালে যাওয়ার পরে বেড পাচ্ছিলেন না বা বেড পেলেও যে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না তো নানা ধরনের কিন্তু যে সমস্যাগুলো অর্থাৎ যে আমাদের স্বাস্থ্য খাতের যে বিভিন্ন দুর্বলতা রয়েছে সেগুলো কিন্তু যে সামনে উঠে এসে উঠে এসেছিল তো সেই জায়গাতে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যেন এই যে ডেল্টার ধরনের পুনরাবৃত্তি যেন না হয় সেই জায়গাতে কিন্তু আমাদের আগে থেকেই সতর্কতা সতর্ক অবস্থানে থাকতে হবে তো সেই জায়গাতে তারা বলছেন যে হাসপাতালে যে মানে সক্ষমতাগুলো আছে সেগুলোকে এখন থেকেই ঝাড়াই করে নেয় এবং এখন থেকে আসলে যে আমাদেরকে মানে যারা নীতি নির্ধারক আছে বা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে এখন থেকেই যে হাসপাতালের আগাম প্রস্তুতির দিকে নজর দিতে হবে যেন আসলে তখন সংক্রমণ বাড়লেও আমাদের আসলে যে সেটিকে মোকাবেলা করা সম্ভব হয় তবে দর্শক যত যাই কিছু বলোই না কোনো মানুষের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিন্তু মানার কিন্তু কোনো বিকল্প নেই আপনি যত যাই কিছু আসুক না কেন যত ভেরিয়েন্টই আসুক না কেন আপনি যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন এবং মাস্ক পরা যায় কিংবা যে শারীরিক দূরত্ব বজায় রাখা যায় তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু যে কোভিড উনিশের যে গতি রয়েছে সেটিকে আসলে যে স্লথ করে দিতে পারি তো সেক্ষেত্রে অন্য কোনো ভেরিয়েন্ট আসলেও কিন্তু আমাদের তত একটা মানে যে শঙ্কার জায়গা থাকবে না বা আতঙ্কের জায়গা থাকবে না তো সেই কারণে আমাদের যেটি প্রয়োজন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে এবং যে আমরা যেটি বলি যে নিয়মিত হাত ধোয়া সেটি আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে তার মধ্য দিয়ে কিন্তু যে আসলে আমরা যে কোনো ধরনের ভেরিয়েন্ট আসুক না কেন সে জায়গাতে আমরা আমরা নিজেদেরকে আসলে যে সুরক্ষিত রাখতে পারব তো দর্শক আমরা বেশ কয়েকটি বিষয় আমরা বলেছিলাম যে বাংলাদেশের এই যে বিষয়টি রয়েছে সে বিষয়টিতে আমাদের মানে গুরুত্ব দেওয়া উচিত তো দর্শক আমরা বেশ কয়েকটি বিষয় যে আমাদের যে করণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আমরা মানে আমাদের এতক্ষণ আমরা আলোচনা করছিলাম তো সে জায়গাতে আসলে যে সরকার কি ভাবছে সেটিও তো আমাদের জানা প্রয়োজন একটি বিষয় হলো যেহেতু আমরা অনেক সময় বারবার বলা হয় যে লকডাউন আসবে কিনা বা সীমান্ত আসলে যে সিলগালা করে দেওয়া হবে কিনা না এ ধরনের ভাবনা কিন্তু অনেকের মধ্যে থাকতেই পারে কারণ আমরা অতীতে যেটি দেখেছি যে কোভিড উনিশ যখন বাড়তে শুরু করে তখনই কিন্তু যে লকডাউনের দিকে যাওয়া হয় বা সীমান্ত আসলে যে সিলগালা মানে সীমান্তে কড়াকড়ি এবং অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এমনও কিন্তু আমরা উদাহরণ অতীতে দেখেছি তো বর্তমান সময়ে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে কি ভাবনা রয়েছে সেটিও আমাদের দর্শকদের নিশ্চয়ই জানার একটি আগ্রহ রয়েছে এবং আরেকটি যে বিষয় রয়েছে আমরা কেবলমাত্র যে দক্ষিণ আফ্রিকা থেকে যে দেশগুলো রয়েছে দুঃখিত যে আফ্রিকার যে সাতটি দেশ রয়েছে সেই সাতটি দেশে আমরা এখন পর্যন্ত কেবলমাত্র যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি জানি যে আটত্রিশটি দেশে যে অমিক্রণ ছড়িয়ে পড়েছে কিন্তু বাকি দেশগুলোর ক্ষেত্রে কিন্তু যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানে মানা হচ্ছে না তো তার মানে কি আমরা কি সেটি বলবো যে সরকার আসলে যে একটি এটিকে আসলে যে এক ধরনের দ্বৈত নীতি সে বিষয়ে বা স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় কি বলছে সেই বিষয়টি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে দর্শক চলুন সেটি একটু দেখিনি কোভিডের কালের মতো অমিক্রণের বেলায়ও আশ্বাস শোনাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী করোনার নতুন এই ভেরিয়েন্ট প্রতিবেশী ভারত সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়লেও এখনও দেশে শনাক্তের তথ্য মেলেনি এমন অবস্থায় রোববার দুপুরে সাফারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান সীমান্ত বন্ধ কিংবা দেশে লকডাউনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি তবে দেশে দেশে অমিক্রণ বিস্তারের এই সময় প্রবাসীদের দেশে ফেরার ব্যাপারে নিরুৎসাহিত করেন মন্ত্রী আমাদের এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা টেস্টের ব্যবস্থা কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে তারা জানি সংক্রমিত হয়ে দেশে না আসেন এদিকে চল্লিশটির মতো দেশে অমিক্রণ ছড়ালেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে কেবল দক্ষিণ আফ্রিকার সাত দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধিদপ্তরের মুখপাত্র বলেন অমিক্রণের সামাজিক সংক্রমণ হলে অন্য দেশ থেকে আসা যাত্রীদের বেলায়ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধান করা হবে কমিউনিটি ট্রান্সমিশন আর ইম্পোর্টেড কেস কিন্তু এক নয় ইউরোপে যেটি হয়েছে ইম্পোর্টেড কেস ইউরোপের পরিস্থিতির দিকে আমরা গভীর মনোযোগ রেখেছি সেখানে যদি কমিউনিটি ট্রান্সমিশন ঘটে তাহলে বাংলাদেশের সতেরো কোটি মানুষের জীবন জীবিকাকে নিশ্চিত করতে প্রয়োজনীয় জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষা করবার যে সিদ্ধান্ত সেইটি নিতে স্বাস্থ্য দপ্তর কখনোই কুণ্ঠা করবে না অমিক্রণ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা দর্শক আপনাদের অনেকের মনে আসলে যে বিষয়টি নিয়ে হয়তো বা নানা জিজ্ঞাসা ছিল তার উত্তরটি নিশ্চয়ই আপনারা এই প্রতিবেদনটিতে পেয়েছেন অর্থাৎ সরকার এখন পর্যন্ত যে লকডাউনের বিষয়ে কিছু ভাবছে না এবং স অন্য দেশের সঙ্গে যে যোগাযোগ বন্ধ করে দেওয়া বা সীমান্ত বন্ধ করে দেওয়া সেটি কিন্তু এই মুহূর্তে ঘটছে না তবে আমার ক্ষেত্রে আমাদের আসলে যেটি প্রয়োজন নানান ক্ষেত্রে আসলে যে বিশেষজ্ঞরা যেটি বলেন যে এই মুহূর্তে যদি আবার লকডাউন দেওয়া হয় কিংবা সীমান্ত বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু আবার আমাদের অর্থনীতির উপর একটি বিরূপ প্রভাব পড়তে পারে সে কারণে কিন্তু যে আমাদের আয় রোজগারে তখন একটি নেতিবাচক প্রভাব পড়বে তো সেটি একটি বিষয় রয়েছে আবার কিন্তু আমরা আমাদের জনস্বাস্থ্যের বিষয়টি কিন্তু আমরা বাদ দিতে পারি না তো এই দুয়ের মধ্যে আসলে যে সমন্বয় করার জন্য প্রথম যে দায়িত্ব সেটি কিন্তু আমাদেরকে নিতে হবে অর্থাৎ সাধারণ মানুষ যেটি যারা রয়েছেন তাদের সবাইকে মানে সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি মানার বিষয় এবং অন্যদিকে যারা এখনো পর্যন্ত যে টিকা নেননি বা তাদেরকে কিন্তু যে টিকার বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে আসলে যে টিকাদান কর্মসূচিতে নিজেদের টিকারা যেন নিজেরা যেন পেয়ে নেন সে বিষয়ে কিন্তু আপনাদের সচেতন হতে হবে তো দর্শক আমরা আসলে যে বিষয়টি দেখেছি যে স্বাস্থ্য মানে আমরা অতীতেও বিভিন্ন সময় যখন কোভিড আসে তখন নানা ধরনের সমন্বয়হীনতা দেখেছি নানান নানান ধরনের আসলে যে জটিলতা দেখেছে এবং অনেক ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্রও কিন্তু দেখেছি তো দর্শক সেই জায়গাতে আমরা যে বিষয়টি আশা করতে চাই যে এবার যে মানে অমিক্রণকে সামনে রেখে এ ধরনের কোনো কিছু আসলে যে ঘটবে না আমরা যেটি প্রত্যাশা করতে চাই যে অমিক্রণ যেন না আসে বা অমিক্রণ আসলেও সেটির গতি যেন বাংলাদেশে কম থাকে এবং এই যে অতীতে বিভিন্ন সময় আসলে যেটি দেখা যেত যে মানে অব্যবস্থাপনা কিংবা যে অন্য অন্য যে সমস্যাগুলো রয়েছে যে সমন্বয়হীনতা এগুলো যেন আগামীতে না ঘটে সেটি আমরা প্রত্যাশা রাখতে চাই এবং অবশ্যই 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 যেটি আমাদের প্রয়োজন এখন থেকে স্বাস্থ্যবিধির ব্যাপারে আমরা সবাই সচেতন হব সতর্ক হব এবং মাস্ক ব্যবহার অবশ্যই আমরা করব। দর্শক আমরা প্রত্যাশা রাখতে চাই যে অমিক্রণকে আমরা রুখতে পারবো এবং অমিক্রণ আসলে যে আমাদের জন্য কোনো ধরনের আসলে যে ভয় কিংবা আতঙ্কের কারণ হবে না জনসচেতনতার মধ্য দিয়ে আমরা এটিকে রুখতে পারব দর্শক আজ ছিল এই পর্যন্তই আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের